বিজেপি শাসনকে বাম শাসন ভেবে টুকরো টুকরো করার হুমকি, সেই সঙ্গে প্রাণঘাতি হামলা, এমনই অভিযোগ তুললেন এবার বিলোনিয়ার উত্তর ভারত চন্দ্রনগর বাজার এলাকার বিজেপি পৃষ্ঠা প্রমুখের দায়িত্বে থাকা সুমন দেবনাথ। অভিযোগ, বুধবার রাত 11:30 নাগাদ কালন ঢেপাতে সুমন দেবনাথ বাড়ি ফেরার পথে প্রসেনজিৎ সেন, চিরঞ্জিৎ সেন এবং তার বাবা স্বপন সেন পথ আটকে বেধড়ক খুশি লাথি এবং মোটা লাঠি দিয়ে মারধর করেন। এমন মারের ফলে মাটিতে লুটিয়ে পড়ে সুমন দেবনাথ। সুমনের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে যায় স্থানীয়রা। আহত সুমনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বিলোনিয়া থানায় এবং দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং দমকল কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সুমন দেবনাথ। পরবর্তী সময় আহত সুমন দেবনাথকে দেখতে হাসপাতালে ছুটে যায় বিজেপি নেতৃত্বরা। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে তীব্র ভাষায় বাম কংগ্রেসকে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্বরা। আমরা দুজন দুই ভাগে চারজন ছিলাম, তাই বাজারের সামনে নামলাম। হেরা নামা দিয়ে আমি যেতে গেলাম, ফট করি হে আমার সামনের থেকে আক্রমণ করল। কে? হের নাম হচ্ছে চিরঞ্জিৎ মজুমদার। আচ্ছা, তো আমি জিজ্ঞেস করলাম তোর লোক আমার লোক কোনো শত্রুতা মেয়ে আছে রাজনৈতিক বা এমন কিছু কথা কইস না, কথা বলে আরো শেষ। আমি বাইকটা মনে ভাঙছি মনে তারা। তাই কি পার্টি করে? হ্যাঁ, কমিউনিস্ট পার্টি করে। আচ্ছা, মানে আর কথা বাড়াইলে আপনারে মেরে লাগবে? হ্যাঁ, তারপরে এরা আছে আরো লোক সঙ্গে থাকে না, আমার তো সংখ্যা কম আর আমি একা, আরো নামাই দিছি দিবার পরে। তখন আমার বাইক, মোবাইল, পাস কোথায় আছে জানি না, আমার কিভাবে হসপিটাল আনা হয়েছে এটাও আমি জানি না। টানার পরে তারপরে আমার চাষের পর আমি দুজন লোককে দেখেছি যে আমাদের বিজেপির লোকের আমার পাশে আছে, আমি আছি, টেনশন করিও না। আপনি কোন দলের সমর্থক? আমি বিজেপি দলের পৃষ্ঠপোষক এবং কার্যকর্তা। বিলোনিয়ায় যেন কোনোভাবেই বিরাম টানছে না রাজনৈতিক হিংসা। একের পর এক রাজনৈতিক হিংসার ঘটনায় সেখানকার পরিস্থিতি অনেকটাই থমথমে। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।